এবার কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে টাইগাররা আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। 2016 সাল পর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ওয়ানডে সিরিজ অপরাজিত বাংলাদেশ, সবশেষ ঘরের মাঠে এই ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা। তবে নিঃসন্দেহে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, সেক্ষেত্রে সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ম্যাচের জন্য 14 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে বাংলাদেশের একাদশ এক প্রকার নিশ্চিত। টপ অর্ডারের অধিনায়ক তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম এক প্রকার নিশ্চিত। তবে মিডিল অর্ডারে দেখা যেতে পারে চমক, যেখানে একাদশে দেখা যেতে পারে বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করা তৌহিদ ইদোইকে। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানোর সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও সাকিব আল হাসান, আফিফ হোসেন এবং মেহেদি হাসান মিরাজ থাকবে সেরা একাদশে। 3 বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ থাকবেন একাদশে। তবে স্পিন উইকেট হলে তাইজুল ইসলামকে খেলানোর সম্ভাবনা রয়েছে সেরা একাদশে, তা না হলে তৃতীয় ফাস্ট বোলার হিসেবে একাদশে থাকবেন হাসান মাহমুদ।